আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারিপাতা এই কারিপাতা আমাদের ত্বকের যত্নে এবং চুলের যত্নে কীভাবে ব্যবহার করতে হয় এটি কোথায় পাওয়া যাবে এটার দাম কত সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন তাছাড়াও যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রন একনি এবং কালো দাগ আছে তারাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন কেননা কারিপাতা মুখের যে কোনো ধরনের কালো দাগ দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকরী একটি পাতা যা সাধারণত আমাদের তরকারির স্বাদ বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়ে থাকে কিন্তু খাবারের পাশাপাশি ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতেও কিন্তু কারিপাতা উপযোগী আজকে আমি দুটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো একটি হচ্ছে ত্বকে কীভাবে কারিপাতা ব্যবহার করতে হয় আরেকটি হচ্ছে চুলে কীভাবে ব্যবহার করতে হয় প্রথমে আমি ত্বকের যত্নে কারিপাতাটার ব্যবহার দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি প্রথমে নিয়েছি এক চা চামচ কারিপাতা এবং এর সাথে অ্যাড করছি মুলতানি মাটি কারিপাতা ত্বক কোমল ও উজ্জ্বল করতে সাহায্য করে এবং মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত পদার্থ শোষণ করে নেয় ফলে এই দুটির মিশ্রণ আমাদের ত্বকের জন্য অতিরিক্ত তেল নিঃসরণ করবে এবং ত্বকে ব্রণের প্রভাবটা কিন্তু এই দেবে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোলাপ জল এই গোলাপ জল আমাদের প্রাকৃতিক টোনার হিসেবে কিন্তু বেশ ভালো কাজ করে সপ্তাহে দুইবার যদি এই ফেসপ্রেকটি ব্যবহার করেন তাহলে ত্বকের বলি রেখা থেকেও কিন্তু মুক্তি পাবেন যাদের ত্বকে প্রচুর পরিমাণে একনে আছে তারা এখানে চাইলে এক দুই ফোঁটা লেবুর রস ব্যবহার করতে পারেন এর ফলে মুখে পিম্পল একনে সমস্যার পাশাপাশি দাগ ছোপ দূর হয়ে যাবে কিন্তু যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারা এই প্যাকটি ব্যবহার করার আগে অবশ্যই প্যাস টেস্ট করিয়ে নেবেন আপনার হাতে এটাকে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলে বুঝতে পারবেন যে এটা আপনার ত্বকের জন্য উপকারী কিনা বা কানের দুপাশে যদি একটু লাগিয়ে রাখেন পাঁচ দশ মিনিট তাহলে বুঝতে পারবেন এটা আপনার মুখে ব্যবহার করতে পারবেন কিনা অবশ্যই যে কোনো কে প্যাক মুখে অ্যাপ্লাই করার পূর্বে নিজের প্যাস্টেজ করে নেওয়াটা কিন্তু অনেক প্রয়োজন যাদের ত্বকে এই ফেস প্যাকটি শ্যুট করবে তারা গোছলের পূর্বে বিশ মিনিট মুখে লাগিয়ে তারপর ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এটা কিন্তু ঘাড়েও ব্যবহার করা যাবে ঘাড়ের কালো দাগ দূর করার জন্য কিন্তু এটি অত্যন্ত কার্যকরী একটি ফেস প্যাক আমি আবারও বলে দিচ্ছি আপনার ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে কিন্তু ব্যবহার আগে অবশ্যই পেস্টেজ করতে ভুলবেন না কারি পাতা ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করলেই কিন্তু এরকম আপনার কারিপাতার গোড়া হয়ে যাবে কিন্তু এইসব ঝামেলা যারা যেতে না চান তারা এই রঙনের কারিপাতাটা কিনে নিয়ে ব্যবহার করতে পারে যা সহজেই দারাজ অনলাইনে অল্প টাকার ভিতরে পেয়ে যাবেন এখন আমি যে ধাপটি আপনাদের সাথে শেয়ার করব এটি হচ্ছে চুলের জন্য এই কারিপাতা কিভাবে ব্যবহার করবেন কারিপাতা চাইলে সরাসরিও কিন্তু চুলে ব্যবহার করা যায় কিন্তু আমার দেখানো ওই টিপসটি যদি ফলো করেন তাহলে চুলের যে কোনো সমস্যায় সমাধান হয়ে যাবে চুল পড়া রোধ হবে চুলকে তাজা মনে হবে এবং ত্বকের যে মাসার আছে চুলের মধ্যে সেটা ধরে রাখবে সূক্ষতা দূর করবে বিশেষ করে যাদের ত্বকে ব্রণের প্রবণতা বেশি থাকে তারা এই টিপসটি অবশ্যই ফলো করবেন কেননা এর মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলো সংক্রমণের বিরুদ্ধেও প্রচুর পরিমাণে যুদ্ধ করে এর মধ্যে ব্যবহার করা টক দইটা কিন্তু চুলের খুশকে দূর করতে সাহায্য করবে প্লাস আপনার চুলকে সিল্কি করতেও সাহায্য করবে সাধারণত মাথার তৈলাক্ত ত্বক ধোলা বালি বিভিন্ন রকম হেয়ার প্রোডাক্ট অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের চুলের মধ্যে যে গ্রন্থিগুলো আছে এই কোষগুলো বন্ধ করে দেয় যার ফলে ত্বকে জ্বালা পোড়া হয় চুলকানি হয় খুশকি হয় দুই দিন কারিপাতা পাতা ব্যবহার করলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে কেননা কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মাথার ত্বককে ময়শারাইজ করে চুলের কোষগুলো থেকে রেহাই পেতে সাহায্য করে এর মধ্যে আছে প্রোটিন বিটা ক্যারোটিন একটি ভালো উৎস এর দুটো চুল পড়া এবং পাতলা হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে এর পাতাগুলোতে প্রচুর পরিমাণে অ্যামাইনো এসিডো রয়েছে যা গ্রন্থিগুলোকে মজবুত করতে সাহায্য করে তবে আরেকটি কথা কারিপাতার পাতার পেস্টটা কিন্তু ব্যবহারে আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে তাই মাথার তালুতে দেওয়ার আগে অবশ্যই সামান্য একটু ত্বকে লাগিয়ে পরীক্ষা করে নিতে হবে পরবর্তী ভিডিওগুলোতে এই কারিপাতা তেলের সাথে কিভাবে ব্যবহার করতে হয় গোছলের পূর্বে কীভাবে ব্যবহার করতে হয় মাথায় রেখে কিভাবে ব্যবহার করতে হয় সব কিছু জানতে পারবেন আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কারি পাতা সম্পর্কে যদি আরও কিছু কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ